নমস্কার ঈশ্বরের কথা ও গান এই চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন শ্রী শ্রী ঠাকুর মা স্বামীজির রাতুল চরণে আমার ভক্তিপূর্ণ সশ্রদ্ধ সাষ্টাঙ্গ প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছি আজকে আমি পাঠ করছি শ্রী রামকৃষ্ণ ভক্তি সূত্র সংকলক ও ব্যাখ্যাকার স্বামী জ্যোতিষানন্দজি মহারাজ যে ঈশ্বরকে দর্শন করে সেই মায়া পার হয়ে যেতে পারে জ্যোতিকৃত ব্যাখ্যা মায়া জীবকে মোহমুগ্ধ করে রাখে ফলে ভগবান দর্শন হয় না মায়ারই এক নাম অজ্ঞান কিন্তু মায়া ঈশ্বরের অধীন ঈশ্বরেরই শক্তি সেই জন্য যদি কেহ ঈশ্বর দর্শন করিতে পারে তবেই সে মায়াকে জয় করিতে পারিবে অর্থাৎ মায়ার পারে যাইবে মায়া রূপ আবরণ আর ঈশ্বর জ্যোতির্ময় সেই জন্য জ্যোতির্ময়ের দর্শন বা প্রকাশ হইলে অন্ধকার শততই দূরে সরিয়া যায় গীতাতে শ্রী ভগবান বলিলেন যে সম্পূর্ণ রূপে আমার শরণাগত হয় সেই মায়া পার হইতে পারে সম্পূর্ণ শরণাগত হওয়া মাত্র শ্রী ভগবান দর্শন দেন দূরে থাকেন না তখন অজ্ঞান আবরণ সব নষ্ট হয়ে যায় সংখ্যাশাস্ত্রে আছে জীব যখন স্ব শর্তাবোধে বোধ করে তখন মায়া লজ্জা পেয়ে দূরে পালিয়ে যায় সিও শর্তা অর্থাৎ জীবের অন্তর্জামী ভগবান শ্রী রামকৃষ্ণ দেবের এই কথাতে ইহাও স্পষ্ট আছে যে ঈশ্বর দর্শন না হওয়া পর্যন্ত মায়ার পারে যাওয়া সম্ভব নয় সাধারণভাবে মায়া কি না যাহাতে আমাদের সুখ দুঃখ ত্যায্য গ্রাহ্য ভালো মন্দ আমি আমার বোধ জাগায় তাহাই হচ্ছে মায়া ঈশ্বরের শক্তিতেই সব শক্তিমান ব্যাখ্যা শ্রী রামকৃষ্ণ দেবের কথাতেই দেখো ঈশ্বর সব করছেন তিনি যন্ত্রী আমি যন্ত্র এ বিশ্বাস যদি কারু হয় তো সে জীবন মুক্ত তোমার কর্ম তুমি করো লোকে বলে করি আমি কিরকম জানো বেদান্তের একটি উপমা আছে একটা হাড়িতে ভাত চড়িয়েছ আলু বেগুন সব ভাতে দিয়েছ খানিক পরে আলু বেগুন চাল লাফাতে থাকে যেন অভিমান করছে আমি নড়ছি আমি লাফাচ্ছি ছোট ছেলেরা ভাবে আলু পটল বেগুন ওরা বুঝি জীবন্ত তাই লাফাচ্ছে যাদের জ্ঞান হয়েছে তারা বুঝিয়ে দেয় যে এইসব আলু বেগুন পটল ওরা জীবন্ত নয় নিজে লাফাচ্ছে না হাড়ির নিচে আগুন জ্বলছে তাই ওরা লাফাচ্ছে যদি কাঠ টেনে লওয়া যায় তাহলে আর নড়ে না জীবের আমি কর্তা এই অভিমান অজ্ঞান থেকে হয় জ্বলন্ত কাঠ টেনে নিলে সব চুপ পুতুল নাচের পুতুল বাজিকরের হাতে বেশ নাচে হাত থেকে পড়ে গেলে আর নড়ে না চড়ে না যতিকৃত ব্যাখ্যা আমাদের এই জগতের বা পৃথিবীর সকল বস্তু ভাব যাহা কিছু আছে তাহার আদি মূল সূর্য সূর্য হইতেই আলো তাপ আসে তাহার দ্বারাই সবকিছু সৃষ্টি হইতেছে এমন কি যে আহার্য দ্বারা আমাদের মনে চিন্তা ভাব ভাবরাশি উৎপন্ন হয় সূর্যই তাহার মুখ্য কারণ আর সেই সূর্য তাহার আলো পাইতেছে স্বয়ং ভগবান হইতে উপনিষদের মন্ত্রে পাই তমেব ভান্তাম অনুভূতি সর্বম তাহার আলোতেই সব কিছু আলোকিত প্রকাশিত হইতেছে তস্য ভাষা সববিদাং বিভাতি অর্থাৎ তাহার জ্যোতিতেই এই জগৎ ব্রহ্মাণ্ড প্রকাশিত হইতেছে যেহেতু ঈশ্বরই একমাত্র চৈতন্য স্বরূপ এবং চৈতন্য রূপে জগৎ ব্যপ্ত হইয়া আছেন সেই হেতু চৈতন্য সত্তাই শক্তি শ্রী রামকৃষ্ণবদেবের দেওয়া উপমার আগুনই সেই শক্তি এই তেজ বা শক্তি মায়ার সৃষ্টি মায়া কিন্তু ব্রহ্মশ্রয়ী অর্থাৎ ভগবানেরই সৃষ্টি শ্রী রামকৃষ্ণ দেব পুনঃ নানা উদাহরণ দ্বারা প্রমাণ করলেন ব্রহ্ম শক্তি অভেদ অর্থাৎ সমস্ত শক্তি ভগবানেরই ব্যক্তির নিজস্ব কোনো শক্তি বা ক্ষমতা বলে কিছু নাই কেন উপনিষদের মূল বক্তব্য স্বয়ং ভগবানের শক্তি বিভিন্ন দেব দেবী বায়ু অগ্নি ইন্দ্র প্রভৃতির ভিতর দিয়ে কাজ করিতেছে আমার আজকের পাঠ এখানেই আমি শেষ করছি এর পরের দিন আমি বন্ধন আর মুক্তি দুয়ের কর্তাই তিনি তার দয়া হলেই বন্ধন মুক্ত হওয়া যায় এই বিষয় নিয়ে পড়ে শোনাব নমস্কার